মেরি মাটি মেরা দেশের অমৃত কলসযাত্রা কার্যসূচির সূচনা হল সোনাইয়ে। বুধবার সোনাই মণ্ডল বিজেপির উদ্যোগে কচুদরম দ্বিতীয় খণ্ড থেকে অমৃত কলসযাত্রার সূচনা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায়। অমৃত কলসযাত্রার র্যালি শেষে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বিজেপির সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন জানান, এভাবে প্রত্যেক জিপি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। সোনাই মণ্ডলের অধীন স্বাধীন বাজার, নতুন রামনগর, রাঙ্গিরঘাট, হাতিখাল, সুন্দরী, কচুদরম, দক্ষিণ মোহনপুর, সাতকরা কান্দি, চাঁদপুর, কাজীডহর, নগদীরগ্রাম, নরসিংহপুর এসব গ্রাম পঞ্চায়েত সহ সোনাই পৌরসভা থেকেও অমৃত কলসযাত্রার মাটি সংগ্রহ করা হচ্ছে। এদিনের এই কর্মসূচির সূচনা লগ্নে উপস্থিত ছিলেন কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস, ওবিসি মোর্চা সভাপতি লায়ামবা সিংহ, কিষাণ মোর্চা সভাপতি রবীন্দ্র সিংহ, শক্তি কেন্দ্র প্রমুখের কৃষ্ণ দাস শর্মা, বুথ সভাপতি দেবল দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেলি বরাক। নয়মণ্ডল আয়োজিত মেরে মিট্টি মেরা দেশের কার্যসূচির অঙ্গ হিসাবে আজকে কচুদরম দ্বিতীয় খণ্ডে দুধ পাঠিলে আমরা ঘরে ঘরে অমৃত বাটিকা এবং অমৃত কর্তব্য পথের জন্য অমৃত বৃত্তি সংগ্রহ করতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মাটি দিয়ে দিল্লিতে অমৃত বাটিকা, অমৃত কর্তব্য তৈরি করবেন। আমরা সেই মাটি প্রত্যেক জীবিত থেকে নিয়ে আগামী 8 অক্টোবর অথবা 15 অক্টোবর আমরা ব্লকে জমা দেব। সেই ব্লকের বিডিও সাহেব এনসিসি কর্মকর্তাদের দিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে প্রেরণ করুন। গুয়াহাটিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মাটি সংগ্রহ করে দিল্লিতে পাঠাবেন। নরেন্দ্র মোদী সেই মাটি সংগ্রহ করে আমরা যে উদ্দেশ্য ছিল এটা পূর্ণ করবে। পাটপুর যে মেরে মাটি মেরে দেশ সম্বন্ধে যে আমরা কাজ করতেছি যাতে আমরা ঠাস্তা সফল হয়, এই বলে আমার শেষ করলাম। অমৃত যাত্রা কচুদরম দ্বিতীয় খণ্ডে কচুদরম জিপির অন্তর্গত আমরা এটা শুরু করেছি এবং আমাদের মণ্ডল প্রেসিডেন্ট অজন্দা আমাদের আদরের ওনাকে সঙ্গে নিয়ে এবং জিপির অন্যান্য কার্যকর্তাকে সঙ্গে নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছি। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ওনার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে আজকে এই যাত্রা শুরু হয়েছে এবং আমাদের সোনাই ব্লকের বিভিন্ন জিপিতে এই যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা আমরা শুরু করেছি। আমাদের আশা, আমাদের যে নরেন্দ্র মোদীর যে স্বপ্ন এটা আমরা বাস্তবায়িত করব। ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদীজির আশ্বাসে আমরা কচুদরম জিপির দ্বিতীয় খণ্ড এলাকার বুথ প্রেসিডেন্ট আমরা এই মেরা মাটি মেরা দেশ পালন করিতেছি এবং আশা আমি আমরা যে আজকের উপস্থিতি নিয়ে যেটা সার্থকতার পথে চলছি আর আমাদের মাননীয় মন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার